এই দুর্গা প্যান্ডেলে ফুটে উঠেছে খুব সুন্দর এক গ্রাম বাংলার দৃশ্য, যে দৃশ্য গ্রামের লোকেরাও প্রায় ভুলতে চলেছে। এই প্যান্ডেলটি ছোটদের খুবই ইন্সপায়ার করবে, কারণ এখানে সেই সব দৃশ্য আছে যাদের ভুললে কিন্তু আমাদের চলবে না। এই পরিবেশটি দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতাটি খুব মনে পড়ে যাচ্ছে। হাট, রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের রেপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেড়ি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকো বে, আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের পারে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। চাঁদের বুড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখা 720। সাদা সুতোই জাল বনে সে, হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে 700 কোটি তারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা আমাদের দেওয়ার জন্য। কবিগুরু মহান ছিলেন এবং আজীবন থাকবেন। এখানে আমাদের কর্তব্য হচ্ছে আমরা যেন এই পরিবেশটাকে ভুলে না যাই। তাই এই ধরনের থিম বাচ্চাদেরকে দেখান, ঘুরান এবং প্রত্যেকটি জিনিস ডিটেলসে ওদের বুঝিয়ে দিন। তার ফলে দেখবে তারাও এই পরিবেশটাকে ভালোবাসছে। ঝাড়গ্রাম জেলার জামদাতে অবস্থিত এই থিমটি ওখানে বানানো হয়েছে। থিমটি খুবই সুন্দর হয়েছে। আমার সবচেয়ে বেশি এই থিমটি ভালো লেগেছে, দুর্গা দুর্গা।